ওয়েলকাম টু সুমিস কিচেন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে নারকেলের বরফি, একটা মিষ্টি। তো চলুন দেখা যাক কিভাবে এইটা বানালাম। নারকেলের বরফি বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার: 2 কাপ কোরানো নারকেল, 1 কাপ গুঁড়ো করা চিনি, 1/4 কাপ দুধ, 1/4 কাপ কনডেন্স মিল্ক, 7 থেকে 8টা পেস্তা কুচি করা আর 1/4 টিস্পুন এলাচ। একটা মিক্সার জার নিয়ে নেব। নিয়ে কোরানো নারকেলটাকে আরও একবার ভালো করে মিহি করে বেটে নেব। বাটা হয়ে গেছে, মিহি করে একদম বেটে নিয়েছি। এরপর একটা কড়াইকে গরম করে নেব। গরম করে তার মধ্যে নারকেল কোরানোটা দিয়ে দেব। নারকেলটাকে লো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুড় চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। কন্টিনিউ নেড়ে যেতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ দুধ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব যাতে দুধটা সব মিশে যায়। এরপর দেব কনডেন্স মিল্কটা, কনডেন্স মিল্কটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, কন্টিনিউ নাড়াতে হবে, নাড়ানো বন্ধ করলে চলবে না। এরপর আবার 7 থেকে 8 মিনিট লো মিডিয়ামে আমি নাড়িয়ে নেব। নারকেলটা শুকিয়ে গেছে আর দেখুন পুরো জলটা উঠে নিয়েছে। এরপর আমি এটার গ্যাসটা অফ করে দেব। দিয়ে একটা মিষ্টি বানানোর ট্রেতে আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এরপর নারকেলের যে মিক্সচারটা বানিয়েছি সেটা ঢেলে দেব। ঢেলে ভালো করে প্লেন করে নেব। একটা চামচকে ভালো করে গ্রিস করে নিয়ে সেটা দিয়ে উপরটা চেপে চেপে আমি প্লেন করে দেব যাতে এবড়ো খেবড়ো হয়ে না থাকে, সুন্দর করে লেভেল হয়ে যায়। এরপর এর মধ্যে কোচানো পেস্তা বাদামগুলো ছড়িয়ে দেব। দিয়ে পেস্তাগুলোকে একটু করে চেপে চেপে বসিয়ে দেব যাতে পড়ে না যায়। এরপর 1/2 ঘন্টা আমি রেখে দেব। 1/2 ঘন্টা পরে বার করে এগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। এইভাবেই আমি তৈরি করে ফেললাম নারকেলের বরফিটা। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।